অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সর্বাধুনিক আরও বলেন রাষ্ট্র গঠনে নির্বাচন আগে তারপর আসবে সরকার নির্বাচন যেখানে জনগণ নতুন রাষ্ট্র গঠন করতে পারবে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন সব স্থানে জনগণের মতামত নিতে হবে এখন জনপ্রশাসনে বিদ্রোহ চলছে এসব নিয়ন্ত্রণে আনতে হবে তাই রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন ফরহাদ মোজার আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে গঠন করার একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলো দেওয়া দরকার বলেও মনে করেন রাজনৈতিক এই বিশ্লেষক আমার পাশে মায়ানমার আছে আমি যদি নিজেকে প্রতিরক্ষা করতে চাই তাহলে জনগণকে আমার জাতীয় প্রতিরক্ষার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে হবেই